বিরিয়ানির কথা শুনলে জিভে জল আসে না এমন কেউ কি আছে? প্রিয় দর্শক, খানদানি খাবার বলেই বিরিয়ানির হরেক রকম ঘরানা, রান্নাও হয় নানান তরিকায়। একবার নওগাঁর রাঁধুনি আসমা আপা আমাদেরকে রান্না করে খাইয়েছিলেন ভিন্ন স্বাদের ঝাল বিরিয়ানি, আর আজ সিরাজগঞ্জের রাঁধুনি কাঞ্চন বেগম আমাদেরকে রান্না করে দেখাবেন চাল বিরিয়ানি। মাটির খোলায় মুড়ির জন্য যেভাবে চাল ভাজা হয় সেভাবেই ভাজা হচ্ছে চাল বিরিয়ানির চাল। নিশ্চয় জানতে ইচ্ছে করছে বিরিয়ানির নাম চাল বিরিয়ানি কেন? চিনি গুঁড়া, কালোজিরা, বাসমতি, গোবিন্দভোগ কিংবা কাটারি ভোগের মতো কোনো সুগন্ধি চাল ব্যবহার করা হবে না। এই চাল বিরিয়ানি রান্না হবে সাধারণই সিদ্ধ চাল দিয়ে। লালচে হয়ে আসা ভাজা চাল ঢালা হলো পানিতে। ভাজার কাজটা যেন ভালোভাবে হয় সেজন্যই সব চাল একবারে না ভেজে পর্যায়ক্রমে ভাজা হচ্ছে। চাল বিরিয়ানির চাল ভাজা হয় একবার নয়, দুবার। প্রথম দফায় এখন ভাজা হচ্ছে, পরে দ্বিতীয়বার ভাজা হবে মশলা সহযোগে। ভিজিয়ে রাখা চাল থেকে এবার পানি ঝরানোর পালা। বাহ, একের ভেতরে দুই, সচ্ছিদ্র ঢাকনাই এখানে চালুনি। কুচি করে কাটা হচ্ছে পেঁয়াজ, পর্যাপ্ত পেঁয়াজ লাগে চাল বিরিয়ানি রাঁধতে। আড়াআড়ি ফালি নয়, কাঁচামরিচ দু টুকরো করা হচ্ছে মাঝ বরাবর। চুলা এবার কড়াই, কড়াইয়ে তেল। গরম তেলে প্রথমে দেয়া হলো পেঁয়াজ কুচি। এবার আধ কাটা কাঁচামরিচ। পেঁয়াজ মরিচ দুটোই নেড়েচেড়ে ভাজা হচ্ছে। পেঁয়াজ মরিচের মাঝে এবার তেজপাতা। দেয়া হয়েছে এলাচ, দারুচিনি, লবঙ্গ। মশলাপাতির মিশ্রণ নেড়েচেড়ে কিছুটা কষানোর পর পর্যায়ক্রমে মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া ও হলুদ গুঁড়া,
আর আস্ত জিরা। লবণটা আমি দিলাম, ভালোমতো কষানোর জন্য আরো খানিকটা তেল দেয়া হলো। মশলা কষানোর কাজটা হয়ে এসেছে, এবার তাই পরিমাণ মতো পানি। মুরগির মাংস এখন সিদ্ধ হচ্ছে মশলা সহযোগে। নেড়েচেড়ে জাল দেওয়ার পর এবার কিছুক্ষণ সিদ্ধ হবে ঢাকনা দিয়ে ঢেকে। মাংস সমেত কষানো মশলায় এবার ধুয়ে রাখা ভাজা চাল। নেড়ে চেড়ে দেওয়ার দায়িত্বটা এবার আমি পালন করছি। ফার্সি শব্দ বিরিঞ্জ মানে চাল, আর বিরিয়ান মানে ভেজে নেয়া। মাংস, মশলা আর চাল ঠিকঠাক মতো ভাজার জন্য লাগাতার নাড়তে হয়। খেয়াল রাখতে হয় যেন পোড়া না লেগে যায়। ঠিক মতো হচ্ছে কিনা কে জানে। নাড়াচাড়ার এক পর্যায়ে লাগবে পানি। পরিমাণ মতো পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে কড়াই ঢেকে বেশ খানিকক্ষণ জাল দেওয়ার পালা। মাঝে মধ্যে উল্টে পাল্টে দিলে সব জায়গার চাল সমানভাবে সিদ্ধ হওয়ার সুযোগ পায়। ঠালাম্মা, এই যে সিদ্ধ চাল ভেজে যে বিরিয়ানি রান্না করা যায়, এটা আপনাকে কে শিখাইছে? আমার মা শিখেছে। মা? জি, আমরা পড়াই পড়াই ভেজে খাই, খুব সুস্বাদু হয়। দুজনেই ডিম ভাঙছি পাল্লা দিয়ে। লবণ দিতে হবে একটু, সামান্য লবণ দিয়ে ফেটে নেওয়া হলো ডিম।
চাল বিরিয়ানিতে যুক্ত হওয়া শেষ উপাদানটা হচ্ছে ডিম। ডিম দেওয়ার ফলে রান্না করা এই চাল বিরিয়ানি আপনাকে দেবে এগ ফ্রাইড রাইসের বাড়তি মজাও। আবার ডাকতে হবে? হ্যাঁ, দেখে দিল পরে ওদের জিনিসটা কেবল দিলাম দিদা। ঢাকনা দিয়ে ঢেকে খানিকটা সময় দম দিতে হবে অল্প আঁচে। গরম গরম চাল বিরিয়ানি ধোয়া বিলাচ্ছে, সাথে ক্ষুধাবর্ধ ঘ্রাণও। চাল বিরিয়ানি রান্নার উপাদানগুলো দেখে নিন। সেদ্ধ চাল, ডিম, মুরগির মাংস, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা, আস্ত জিরা, লবণ ও তেল। ফার্স্ট ক্লাস। চাল ভাজার বিরিয়ানিও যে এত স্বাদ হতে পারে না খেলে বুঝতাম না। আপনারাও বাড়িতে রান্না করে খেতে পারেন। খালাম্মা, আসলেই দারুণ স্বাদ হচ্ছে। সিরাজগঞ্জের ভাষা দিয়ে একটু বলেন না, ওই যে আমি একটু শুনলাম, ভালোই তো রান্ধছে, স্বাদ তো হয়েছে হয়েছে খানদানি খাবারের রসনা বিলাসে চাল বিরিয়ানিরও জবাব নেই। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো জনপদে অন্য কোনো মজার রান্নার আইটেম নিয়ে। ভালো থাকুন সবাই।